রাত এখন 9:17 বাজে। নির্বাচন কমিশন যতটা গরুজে ছিলেন, যদি ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে তার বিন্দুমাত্র ভরসা দেন তাহলে আমরা খুব আনন্দিত হতাম, আমাদের এই ভিডিও বার্তা দিতে হতো না। রাত এখন 9:17 বাজে, এখনও পর্যন্ত ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে কোথাও কিউআরটি নাম্বার এখনও দেয়নি, সেক্টর অফিসারের কোনো নাম্বার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়নি, কোথাও কোনো রুট মাছ নেই। আমাদের কর্মীদেরকে গতকাল রাত থেকে বহিরাগত গুন্ডা ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে ঢুকছে। আমরা নির্বাচন কমিশনকে বারবার করে জানিয়েছি ফেরি পথ বন্ধ করুন, মেদিনীপুর থেকে ঢুকেছে, হাওড়া থেকে ঢুকেছে, কুলতলি থেকে লোক এসছে, 10,000 টাকা বিনিময়ে ডায়মন্ড হারবার এসছে বলে খবর পেয়েছি আমরা, বারবার জানিয়েছি, কোথাও কোনো রুট মাছ নেই, কোথাও কেন্দ্রীয় বাহিনী কোনো রুট মাছ করছে না। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, আজকেরও আমার ইলেকশন এজেন্ট একটু আগে আমি হসপিটালে ডায়মন্ড হসপিটালে ভর্তি করে এলাম, আমার ইলেকশন এজেন্ট আক্রান্ত হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বোবা কালা অন্ধ হয়ে বসে আছে। এটাই ডায়মন্ড হাওয়ার মডেল, কিসের সেটিং হচ্ছে জানতে চাইছি, এতটা গর্জালেন দেখে নেবেন, হঠাৎ করে কী এমন হলো যে ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে এসে এখনও কিউআরটি নাম্বার আমরা পাচ্ছি না। আরওকে বারবার ফোন করছি, ইনফর্ম করছি, ইলেকশন কমিশনকে বারবার নক করছি, ইনফর্ম করছি, কোনো রেসপন্স নেই। ফলে মানুষের কাছে আমি মানুষের দরবারে এসেছি আপনাদের মধ্য দিয়ে, এটাই ডায়মন্ড হাওয়ার মডেল এবং এটাই ডায়মন্ড হারবারের সেটিং, যে সেটিংয়ের কারণে এখনও পর্যন্ত আর বেছে বেছে সিপিআইএম কর্মীর উপর আক্রমণ হচ্ছে। মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়বার জন্য প্রস্তুত হয়েছে।